দীঘিতে ডুবেছ, সামনে তো বঙ্গোপসাগর, দীঘিতে ডুবেছ, এবার সাগরে ডোবার জন্য অপেক্ষা করো। 2024 সাল আসছে লোকসভার ভোট, দীঘি থেকে নিয়ে গিয়ে তোমাদের সাগরে ফেলবো, আর সেই সাগরে ফেলবার রিহার্সাল দেব, তার আগে গ্রামের হাজার হাজার কুকুরে ফেলার মধ্য দিয়ে যে কুকুরগুলো পঞ্চায়েতের এলাকায় আমরা কাটিয়েছিলাম। তারপর যারা মেরেছে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন অনেকে, সবে ঠান্ডা গেছে, এখনো একটু মাঝে মাঝে রাতের দিকে বর্ষা হচ্ছে, সন্ধ্যের পরে মোটরসাইকেল চালালে এখনো কেউ কেউ জ্যাকে জ্যাক করছেন, তারাও হয়তো করেছিলেন। তারা জানেন যার নামে তারা এত দাপট দেখান, তাদের সেই যুবরাজ অভিষেক ব্যানার্জি একটা জ্যাকেট পরেন, সেই জ্যাকেটটার দাম 1,99,729 টাকা, 1,99,729 টাকা অভিষেক ব্যানার্জি যে জ্যাকেটটা পরেন সেই জ্যাকেটটার দাম। কোন কোম্পানির জ্যাকেট, কি ব্র্যান্ড যদি জানতে চান ছবি সহ আমি দেখিয়ে দেব। যারা গেছিলেন মোটরসাইকেল নিয়ে, অনেকের চোখে চশমা ছিল, কত দামে? 2,000, 3,000, 5,000, 6,000। অভিষেক ব্যানার্জি যে চশমাটা পরেন সেই চশমাটার দাম 93,750 টাকা। কোন কোম্পানির চশমা, কি ব্র্যান্ড সব বলব। গলায় একটা মাফলার মতো রাখেন, সবসময় মাফলার হিসাবে পরেন না, গরমকালে উত্তরীয় মতো করে পরেন, দুদিকে ঝুলিয়ে দেন। ছবি দেখবেন অভিষেক ব্যানার্জির, সব ছবিতে একটা মাফলার ঝুলানো থাকে, কালো সাদার মাঝে একটু লাল ক্রসটা না। ওটার দাম 46,168 টাকা। আর শীতকালে যে সোয়েটারটা পরেন, একটু গেঞ্জি টাইপ দেখতে, ওটার দাম 64,899 টাকা 75 পয়সা। তৃণমূল কংগ্রেসের এই যে বাহিনী ঘুরে বেড়ান, তাদের কাছে আমার বিনম্র জিজ্ঞাসা, বিশ্বাস করুন আপনাদের উপর আমার কোনো রাগ নেই, আপনাদের উপর রাগ করতেও ঘেন্না হয়, জানেন, মাফ করবেন কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু সত্যি সত্যি আপনাদের উপর আমার কোনো রাগ নেই। আপনারা যখন 2011 সালে বামপন্থীদের বদলালেন, আপনারা তো ভেবেছিলেন আপনাদের পরিবার ভালো চলবে, আপনাদের পরিবার ভালো চলছে। 2011 সালে যে মিনিকিট চালটা 18 টাকা কেজিতে কিনতেন, সেই মিনিকিট চালটা এখন বালিচকের বাজার থেকে, জলচকের বাজার থেকে কত টাকা কেজি কেনেন? বাহান্ন। 2011 সালে যে সর্ষের তেলটা 60 টাকা কেজিতে কিনতেন, সেই সর্ষের তেলটা এখন কত টাকা কেজিতে কেনেন? 180, 190, 200। তো কেরোসিন তেলের কথা কৌস্তব বলেছে, আমি বলছি না। মুসুরির ডাল 70 টাকা কেজি ছিল, এখন 190 টাকা 200 টাকা। একটা জিনিসের নাম বলতে পারবেন তৃণমূল কংগ্রেসের কেউ? যেটার দাম যতটা বেড়েছে, আপনার সংসারের আয় কতটা বেড়েছে যদি আপনি কাটুনি না খেয়ে থাকেন, যদি আপনি সিন্ডিকেটে নাম না লিখিয়ে থাকেন, যদি আপনি ধান্দাবাজির রাস্তায় না হেঁটে থাকেন, গোটা পশ্চিমবাংলায় একজন তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন যিনি বলতে পারবেন বাজারে যতটা জিনিসের দাম বেড়েছে আমার আয় ততটা বেড়েছে? কেউ বোধহয় বলতে পারবেন না। তাহলে আসলে আমরা সবাই মিলে খারাপ আছি।
2030 সালে ভারতবর্ষের 40 কোটি মানুষ দুবেলা পেট ভরা খাবার পাবে না। রাষ্ট্রসংঘ হিসেব করে বলছে এমনিতে এখন বিশ্ব ক্ষুধা সূচকে আমাদের থেকে ভালো খেতে পায় 106টা দেশ, আমরা 107 নম্বরে। এটা আরো নামলে উঠবার কোনো জায়গা নেই। মিডিয়ার স্বাধীনতা, আমরা 86 নম্বরে, আমাদের থেকে এগিয়ে 85টা দেশ। নারীদের উপর নির্যাতন, আমরা 46 নম্বরে, আমাদের থেকে এগিয়ে 45টা দেশ। দারিদ্র অপুষ্টি হাহাকার, সারের দাম বাড়ছে। পশ্চিম মেদিনীপুরের কৃষিজীবী মানুষ অভাবী দামে ফসল বিক্রি করছে, ন্যায্য দাম পাচ্ছেন না। রাজ্যে কোন সারের কারখানা চালু নেই, কার্যত দেশেই নেই, সব সার বিদেশ থেকে আমদানি হচ্ছে, ইচ্ছে মতো তার দাম ঠিক করছে। নরেন্দ্র মোদীর বন্ধু মুকেশ আম্বানি, অনিল আম্বানিরা গরিব কৃষককে তার গুণাগান দিতে হচ্ছে, আর সেই ফসল বেচে সে লাভ পাচ্ছে না। তার রান্নাঘর চিতার মতো ধুকধুক ধুকধুক করে জ্বলছে, পেটের খিদে মিটছে না, ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না। আমাদের রাজ্যে 63,840টা প্রাইমারি স্কুল আছে এই মুহূর্তে, 63,840টা প্রাইমারি মানে 1, 2, 3, 4, 5, প্রথম থেকে পঞ্চম, অর্থাৎ 5টা করে ক্লাস। যদি ধরে নিই সব স্কুলে সব ক্লাসের একটা করে সেকশন আছে, কোনোটা দুটো সেকশন নেই, তাহলে পুরো স্কুলটা চালু থাকতে হলে মিনিমাম 5টা টিচার লাগে। মোট টিচার কত আছে জানেন? 1,90,745 জন। তার মানে গড়ে স্কুল পিছু 3টে করে টিচার। স্কুলে শিক্ষক নেই, আপনার ছেলে মেয়েরা সেই স্কুলে পড়ে, লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। ছিল মামামুল এইরকম অবস্থা, হিসেব করবেন না। স্কুলগুলো উঠে যাচ্ছে, 8,018টা স্কুল বন্ধ হয়ে গেছে গত 3 বছরে আমাদের পশ্চিমবাংলার মাটিতে। নরেন্দ্র মোদীর সরকার চায়, মমতা ব্যানার্জির সরকার চায় স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা সরকারের হাত থেকে চলে যাক প্রাইভেট মালিকদের হাতে। যার পয়সা আছে সে লেখাপড়া কিনতে পারবে, যার পয়সা নেই সে লেখাপড়া পাবে না। যার পয়সা আছে সে স্বাস্থ্য কিনতে পারবে, যার পয়সা নেই সে চিকিৎসা পাবে না। ওদের আসল টার্গেট শিক্ষা আর স্বাস্থ্য। ওরা জানে একটা জাতিকে শেষ করতে হলে সবচাইতে আগে দরকার সেই জাতিটার পিঠের উপর থেকে শিক্ষার স্ট্যাম্পটাকে তুলে নেওয়া।